আসসালামু আলাইকুম আহলান ও সাহলান ওয়েলকাম টু বাংলা টু আরবিক লার্নিং ওয়ান নাইন এইট নাইন ইউটিউব চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও সো লেটস গেট স্টার্টেড আজকের ভিডিও আরবি ভাষা শিক্ষা ক্লাস উনত্রিশ আজকে প্রথম যে বাক্যটি দিয়ে আমাদের ভিডিওটি সাজানো হয়েছে তোমার নাম কি প্রথমত আপনি কোনো আরবিয়ানদের সাথে দেখা হলে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে পারে তোমার নাম কি তোমার নাম কি যদি আপনাকে আরবিতে প্রশ্ন করে অথবা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি তাহলে আরবিতে এভাবে বলবেন এইস ইসম ইন্ত এইস ইসম ইন্ত যদি আঞ্চলিক ভাষায় জিজ্ঞাসা করেন তাহলে বলা হবে এইস ইসমেক সো আজকে আমরা যে রেগুলার ভাষা সে ভাষা দিয়েই ভিডিও সাজিয়েছি সো আজকে আমরা রেগুলার ভাষায় শিখবো এইশ ইসম ইন্ত এইস ইসম তোমার নাম কি এইস হচ্ছে কি ইসম হচ্ছে নাম ইনতা হচ্ছে তোমার সো তোমার নাম কি তারপর যে বাক্যটি আমরা কোনো কিছু কেনাকাটা করার সময় অথবা কোনো কিছু বিক্রি করার সময় মূল্য জানতে হয় যে এটার দাম কত বা এটার মূল্য কত তখন আপনি যদি আপনাকে কোনো আরবিয়ান জিজ্ঞাসা করে এটার মূল্য কত অথবা যদি আপনি কোনো আরবিয়ানদেরকে জিজ্ঞাসা করেন যে এটার দাম কত তাহলে জিজ্ঞাসা করবেন এভাবে কাম সার হাদা। কাম সার হাদা। এটার মূল্য কত কাম হচ্ছে কত সার হচ্ছে মূল্য হাদা হচ্ছে এটা সো কি হলো কাম সার হাদা। কাম সার হাদা এটার মূল্য কত তারপরে যে বাক্যগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি যদি মনোযোগ সহকারে শুনেন এবং মুখস্থ করেন তাহলে আপনার এই ভিডিওটাই যথেষ্ট আরবি আরবি ভাষা শেখার জন্য তারপরে যে বাক্যটি সেটা হচ্ছে আমি খাবো আমি খাবো এটা যদি আপনি আরবিতে বলেন তাহলে বলবেন আনা বা কেল আনা বা কেল ব যে ব যে এই শব্দটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এই যে বা যে ব্যবহার করা হয়েছে বা এটা হচ্ছে খাবো এটা এখানে বোঝাচ্ছে যে বা হুম তারপরে যে শব্দটি হয়েছে আমি দেখবো বা আপনি যদি বলেন আমি দেখতে চাই কোনো একটা জিনিস যদি আপনাকে না দেখিয়ে সে দাম জিজ্ঞাসা করে তখন আপনি যদি বলেন যে জিনিসটা আমি দেখব বা আমি দেখবো তখন এভাবে বলবেন যে আনা বাসুফ অথবা বাসুফ আনা বাসুফ অথবা বাসুফ এটা বললেই হবে সো আমি দুটোই এখানে সাজিয়েছি আপনারা যদি আমি দেখবো এটা বলতে চান তাহলে তাও বলতে পারবেন যদি বলেন যে বা তাও বুঝবে তো কীভাবে বলবেন আনা বা অথবা বা দেখতে চাই বা দেখব তারপরে আপনি যদি কোথাও যেতে চান যে আমি যাব হুম আমি যাব তাহলে কীভাবে বলবেন বলবেন যে আনা বা আনা আমি যাব আনা হচ্ছে আমি বারো হচ্ছে যাব হ্যাঁ আর যদি মানে সাধারণত বাঙালিরা যেভাবে বলে যে আনা আফগারো আসলে এটা হচ্ছে অশুদ্ধ হ্যাঁ শুদ্ধ ভাষায় যদি বলতে চান সাজিয়ে গুছিয়ে একটা জিনিস হচ্ছে কি আপনি যদি সাজিয়ে গুছিয়ে কথা বলেন তাহলে কথাটা মানে দেখতো একটা যেরকম শুদ্ধ ভাষা আবার যাকে বুঝাচ্ছেন সেও সহজে বুঝবে কথা যদি সাজিয়ে গুছিয়ে না বলা হয় তাহলে ওরা বুঝতে পারে যে সে না বুঝে হ্যাঁ সো আমাদের কথা বলার সময় একটা বুঝতে হবে যে আমরা সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করতে হবে এটা আমি করব। হুম আপনি যদি কোনো আরবিকে বলতে চান যে এটা আমি করব। তাহলে এইভাবে বলবেন হা দা আনে হাদা হা দা হাদা দা হচ্ছে এটা আনা হচ্ছে আমি বাসাউই হচ্ছে করবো হাদা আনা বাসাউই হাজা হচ্ছে মনোযোগ সকারে শুনবেন শোনার সময় অবশ্যই ভিডিও স্কিপ করবেন না হ্যাঁ হয়তো প্রথমত ভিডিওর মধ্যে আপনি ঢুকেছেন ভিডিওটা দেখছেন দেখে হয়তো আপনার যে দরকারি যে প্রশ্নটা যে দরকারি যে ভাষাটা সেটা আপনার দেখা হয়নি বা আপনি খুঁজে পাচ্ছেন না এই জন্য চলে যাবেন তা না হয়তো ভিডিওর প্রথমে পান নিঃশ্বাসে পাবেন মাঝখানে পাবেন সো ভিডিওটা স্কিপ করবেন না হাজা আনা বা সাউই এটা আমি করব। তারপরে যে বাক্যটা এখন আমি ঘুমাবো আর সাধারণত বাঙালিরা কী বলে আলহিন আনা নুম আলহিন আনা নোম এটা কি হলো এটা কিন্তু আসলে শুদ্ধ হলো না আলহিন আনা নোম এটা শুদ্ধ না শুদ্ধ করে যদি বলতে চান আলহিন আনা বেনুম অথবা আলহিন আনা বায় আঞ্চলিক হচ্ছে নায়েম হুম আর রেগুলার ভাষা যেটা সেটা হচ্ছে নুম। সো আলহিন আনা বনুম এখন আমি ঘুমাবো আগামীকাল কাজ আছে আপনাকে যদি কোনো সৌদি বা মাসরি বা যে কোনো বিন্দেশি লোক যদি আপনি তাদের সাথে কাজ করেন সে আপনাকে ফোন করেছে ফোন করে বলতেছে যে আগামীকাল কাজ আছে তাহলে কীভাবে বলবে অথবা আপনি যদি তাকে বলেন যে আগামীকাল কাজ আছে যদি জিজ্ঞাসা করেন তাহলে হবে বোখরাফি সোগুল বখরা ফি সৌগুল মানে আগামীকাল কাজ আছে কি এটা হচ্ছে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আর যদি আপনি সে যদি আপনাকে বলে শোগল হ্যাঁ একটা কথার ধাক্কা আছে বখরাফি শোগল এভাবে যদি বলেন তাহলে সে বুঝবে যে কালকে কাজ আছে কিনা সে জানতে চেয়েছে আর যদি বলে যে শোগল মানে কালকে আগামী কালকে কাজ আছে তারপরে আপনি ধরেন কাজ করতে গেলেন দেরি হয়েছে একটু দেরি হয়েছে বা কাউকে কাজে নিয়েছেন আপনি একটু দেরি হয়েছে তখন তাকে যদি বলতে চান যে এত দেরি করলে কেন তাহলে বলবেন লেশ তাকির লেশ তাকির লেশ হচ্ছে কেন তাকির হচ্ছে দেরি করা লেশ তাকির দেরি করলে কেন এত অথবা এত দেরি করলে কেন আমি নিশ্চিত আমি নিশ্চিত এর সঠিক আরবি হবে আনা আকিদ আনা আকিদ আনা হচ্ছে আমি আকিত হচ্ছে নিশ্চিত হুম ভিডিওটা ভাইয়া না টেনে দেখবেন আর যদি একবার দেখি আপনার মুখস্থ না হয় প্রয়োজনে বারবার বারবার দেখবেন বারবার দেখবেন আমরা যে বাসা শিখেছি আমরা বাসা শিখেছি অনেক কষ্ট করে শিখেছি বাসা অনেক কষ্ট করে বাসা শিখতে হয় আর আপনি যদি কাজ জানেন কাজ জানেন ঠিকই বাসা জানেন না কাজ জেনে যদি বাসা না জানেন তাহলে আপনার সেই কাজের যে দক্ষতা সেটা আপনি বুঝাতেও পারবেন না আর যার সাথে কাজ করছেন সেও বুঝবে না সো আপনি কাজ জানবেন কাজ শিখবেন পাশাপাশি বাসা শিখবেন বাসা যদি না শিখেন তাহলে আপনার যে দক্ষতা সেটা আপনি বুঝাতে পারবেন না সো আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনি ভাষা শিখতে পারেন আমি নিজেকে ধন্য মনে করব আর ভিডিও করি একই মাত্র একটাই কারণ যেন শিখতে পারেন হুম সো চেষ্টা করবেন শিকার জন্য আমি করতে পারবো না আমি করতে পারবো না যদি কোনো কাজ আপনার পক্ষে সম্ভব না হয় যে কাজটা আপনি পারবেন না যদি কাজের বেলায় বলেন যে আমি কাজটা করতে পারবো না তাহলে বলবেন আনা মা এক সবি সায় সুগুল অথবা আনা মা এক ধার সুগুল হায় হুম আর যদি বলেন যে কোনো একটা বিষয় যে আমি পারবো না তখন বলবেন হ্যাঁ দা আনা মেকদার সাবি হ্যাঁ দা আনা ম একদার সাবি এটা আমি করতে পারবো না সো প্রিয় বিশ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স